ভোট মানেই তাকে কেন্দ্র করে প্রচার পাল্টা প্রচার। লোকসভা ভোটকে সামনে রেখে রাজ্য জুড়ে চলছে জোর কদমে প্রচার। শুধুমাত্র মিটিং মিছিল দেওয়াল লিখনই নয়, বর্তমান সময়ে সামাজিক মাধ্যমে প্রচার বড় মাধ্যম রাজনৈতিক দলগুলোর। রাজনৈতিক ময়দানে শূন্য বলে বামেদের দিকে কটাক্ষ উড়েলেও এবারের নির্বাচনে কোমর বেঁধে মাঠে নেমেছে বামেরা। হেঁটে প্রচার যেমন চলছে, নেটেও ঝড় তুলেছে লাল ব্রিগেড। সময় যত গড়াচ্ছে সেই ঝড়ের গতি ক্রমশ বাড়ছে। সমাজ মাধ্যমে নজর কাড়া প্রচার সিপিআইএমের। নিত্য নতুন ব্যানার, পোস্টার বা কার্টুন তো ছিলই, এবার এআই প্রযুক্তির হাত ধরে এলেন সমতা। এআই প্রযুক্তির ব্যবহার করে সমতাকে নিয়ে বাড়তি নজর কেড়েছে সিপিআইএম। অফিসিয়াল সাইটে ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছেন সমতা, আগামী দিনে তিনি সমাজ মাধ্যমে প্রচারের ঝড় তুলবেন। স্বাভাবিকভাবেই এআই প্রযুক্তি ব্যবহার নিয়ে নানা চর্চা চলছে যখন, তখন সেই এআই প্রযুক্তির ব্যবহারে নিউজ অ্যাঙ্কার তৈরি করে সকলকে চমকে দিয়েছে বামেরা। এতদিনকার প্রচারের বিভিন্ন ধারাকে সঙ্গে নিয়েই নতুনের আত্মপ্রকাশ। সমতা নাম কেন? অনেকেই মুচকি হেসে বলছেন, মমতাকে চ্যালেঞ্জ জানাতেই সমতা রাজনৈতিক প্রচারের হাতিয়ার। একদিকে কেন্দ্রের মোদি আর রাজ্যের দিদি উভয়ের বিরুদ্ধে জনমত গঠন করে চলছে প্রচার বামেদের। আর সিপিআইএমের এই ভাবনার প্রকাশ নতুন মাত্রা যোগ করল এবার লোকসভা নির্বাচনের প্রচার ময়দানে। যদিও প্রচারের এই গতি এবং অভিনবত্ব ভোটবাক্সে প্রভাব ফেলে কিনা তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। নমস্কার, আমি সমতা। আমি এআই মাধ্যমে তৈরি করা সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল এর একজন সঞ্চালিকা। আপনাদের সবাইকে রঙের উৎসবের শুভেচ্ছা। এবছরের রঙের উৎসবে আমাদের উপহার লাল আবিরে জেএনইউ। আর আমার সাথে আপনাদের দেখা হবে সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আপনাদের সবার মতামত আর ভালোবাসার অপেক্ষায় রইলাম আমরা।